হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। রিজনিংয়ের মক টেস্টের সেট থ্রিতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। এবং আজকের রিজনিং ক্লাসের মক টেস্টের সেট থ্রিতে থাকছে আরও কিছু নতুনত্ব নিয়ম এবং ইম্পর্টেন্ট সব কোশ্চেন। তো সুতরাং ভিডিওটা একটুও না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আসন্ন সকল সরকারি চাকরির পরীক্ষার জন্য এই ধরনের প্যাটার্নের কোশ্চেন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে আজকের মক টেস্টের সেট থ্রি শুরু করা যাক। আজকের মক টেস্টের সেট থ্রিতে একটা ছবি এখানে দেওয়া রয়েছে, এই ছবি দেখে কিন্তু এই চারটে প্রশ্নের উত্তর করতে হবে। তো এখানে এই চিত্রটা আগে বুঝে নাও, এখানে তিনটে জিনিস রয়েছে, শিক্ষিত, চাকুরিজীবী, গ্রামীণ। যেখানে শিক্ষিত বলতে ত্রিভুজটাকে বোঝাচ্ছে, অর্থাৎ ত্রিভুজের যে সীমানা সেটা হলো শিক্ষিতর সীমানা। চাকুরিজীবী বলতে এই যে বড় বৃত্তটা রয়েছে তার যে সীমানা সেই সীমানাটাকে বোঝাচ্ছে, এবং গ্রামীণ বলতে এই যে ছোট বৃত্তটা রয়েছে তার যে সীমানা সেই সীমানা বোঝাচ্ছে। তো এবার এই চিত্র থেকে আমরা এই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। তো তাহলে প্রথম প্রশ্নে কী বলা হয়েছে, দেখো কতজন গ্রামীণ লোক শিক্ষিত। তো তাহলে প্রথম প্রশ্ন দেখো, এখানে দুটো জিনিস আছে কিন্তু এই প্রশ্নে, একটা গ্রামীণ আর একটা শিক্ষিত, অর্থাৎ একটা গ্রামীণ আর একটা শিক্ষিত। এই দুটো জিনিস বা এই দুটো বিষয়কে দেখতে হবে যে কোন সীমানাদের এই প্রথম নিয়ম ফলো করছে। অর্থাৎ এখানে এমন লোক আমাদেরকে নিতে হবে যারা গ্রামীণ, অর্থাৎ গ্রামে বাস করে, পাশাপাশি আবার শিক্ষিত হবে। এই দুটো বিষয় কোথায় ম্যাচ করছে? তো এই শিক্ষিত হচ্ছে এই ত্রিভুজে আর গ্রামীণ হচ্ছে এই ছোট বৃত্ত। তো তাহলে এই দুটো কমন জায়গা দেখো কোনটা, এই কমন জায়গাটুকু দেখো হচ্ছে এই জায়গাটুকু হচ্ছে কমন। এই যে রেড এরিয়াটা আমি মার্ক করলাম, এখানে দেখো একটা রয়েছে 13 নাম্বার রয়েছে আর একটা 6 নাম্বার রয়েছে। এই 13 আর 6টা এই ছোট বৃত্তের মধ্যেও পড়ছে এবং ত্রিভুজের মধ্যেও পড়ছে। তাহলে আমাদের গ্রামীণ এবং শিক্ষিত এই দুটি বিষয় কিন্তু এখানে মিলে গেল। তাহলে এখানে দুটো সংখ্যা আমরা পেলাম, 13 আর 6। তাহলে মোট আমরা পাচ্ছি কত? মোট আমরা এক্ষেত্রে পেলাম 19। কোশ্চেন নম্বর 1-এর প্রথম উত্তর তাহলে হবে অপশান সি, 19। এবার কোশ্চেন নম্বর 2-তে কী বলা হয়েছে, কতজন গ্রামীণ লোক চাকুরিজীবী, অর্থাৎ একটা আমাদের নিতে হবে গ্রামীণ আর একটা নিতে হবে চাকুরিজীবী। অর্থাৎ এই যে গ্রামীণ এবং চাকুরিজীবী দুটো বৃত্ত রয়েছে, এই দুটো বৃত্তের কমন জায়গাটুকু আমাদের খুঁজে বার করতে হবে। অর্থাৎ এই যে দুটো বৃত্ত, এই জায়গাটুকু কিন্তু দুটো বৃত্তের কমন জায়গা, এবং এখানে রয়েছে 8 এবং 6, অর্থাৎ মোট 14 জন তো এখানে গ্রামীণ লোক চাকুরিজীবী। তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ। 3 নম্বর প্রশ্ন আমরা দেখব, কতজন শিক্ষিত গ্রামীণ লোক চাকুরিজীবী। তাহলে এখানে কী কী রয়েছে, এখানে রয়েছে শিক্ষিত, গ্রামীণ, চাকুরিজীবী, অর্থাৎ তিনটে বিষয় আমাদের এবার খেয়াল রাখতে হবে, অর্থাৎ তিনটে বিষয়ে কমন জায়গাটুকু খুঁজে বার করতে হবে। তাহলে এখানে শিক্ষিতর জন্য রয়েছে ত্রিভুজ, তারপরে গ্রামীণ এবং চাকুরিজীবী। তাহলে তিনটে জায়গা মিলে কোন জায়গাটা আমরা পাচ্ছি, দেখো যেখানে বড় বৃত্ত, ছোট বৃত্ত এবং ত্রিভুজটা থাকবে সে এমন জায়গা হচ্ছে, দেখো এই যে জায়গাটুকু রয়েছে, দেখো এখানে ছোট বৃত্তও রয়েছে, বড় বৃত্তটাও রয়েছে এবং ত্রিভুজের অংশটাও রয়েছে। তো তাহলে সঠিক উত্তর আমরা এখানে পেয়ে গিয়েছি, এই 6 জন লোক হচ্ছে শিক্ষিত, গ্রামীণ লোক, চাকুরিজীবী। অর্থাৎ কোশ্চেন নম্বর 3-এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, নাম্বার 6। 4 নম্বর প্রশ্নের সমাধানটা এবারে আমরা দেখে নেব, কতজন শিক্ষিত শহুরে লোক চাকুরিজীবী। তাহলে এখানে শিক্ষিত বলা হয়েছে, শহুরে বলা হয়েছে, চাকুরিজীবী বলা হয়েছে। এবার এই প্রশ্নের ক্ষেত্রে দেখো একটা ইন্টারেস্টিং বিষয়, এখানে শিক্ষিত এবং চাকুরিজীবী তো আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু এখানে শহুরে বলেছে, কিন্তু এখানে দেখো শহুরে কিন্তু বা শহরের কিন্তু কোনো রকম উল্লেখ নেই। এখানে বোঝার বিষয় এটাই, এই যে গ্রামীণ বৃত্তটা রয়েছে, এই গ্রামীণ বৃত্তর বাইরের অংশটুকুই হচ্ছে শহুরে, এটাই কিন্তু বুদ্ধির বিষয়। তো তাহলে এখানে বলেছে কতজন শিক্ষিত শহুরে লোক চাকুরিজীবী, তাহলে এই যে চাকুরিজীবীর বৃত্তটা থাকতে হবে এবং শিক্ষিতর বৃত্ত থাকতে হবে, এবং সেটা গ্রামের বৃত্তর বাইরে অর্থাৎ শহুরের মতো থাকতে হবে। এমন জায়গা আমরা কোথায় পাচ্ছি, দেখো এমন জায়গা আমরা পাচ্ছি এই 11টা, যেখানে এই বৃত্তটা রয়েছে এবং ত্রিভুজটা রয়েছে, কিন্তু ছোট বৃত্তটা এখানে 11-র বাইরে রয়েছে, কারণ এটা গ্রামীণ, কিন্তু এই ছোট বৃত্তর বাইরে যাওয়া মানে শহুরে। তাহলে এই 11 এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর, এবং এই 11 উত্তরটা আমরা পাচ্ছি 4 নম্বর প্রশ্নের অপশান বিতে, নাম্বার 11, অর্থাৎ এটি হচ্ছে সঠিক উত্তর। তো তাহলে বন্ধুরা আশা করি এই 4টে প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার পরবর্তী প্রশ্নের সমাধানটা দেখে নেওয়া যাক। কোশ্চেন নম্বর 5-এ বলা হয়েছে হ্যামলেট এর সংকেত যদি এটা হয় তাহলে উইন্টারের সংকেত কী হবে।
তো তাহলে এবার আমরা দেখে নেব এই যে হ্যামলেট এটা কিভাবে লেখা হয়েছে। তো এখানে যেটা দেওয়া হয়েছে এখানে দেখো প্রথমে এইচ এবং শেষের টি এই দুটো কিন্তু একই আছে, তাহলে এই যে এখানে এইচ সেটা লিখে নেব এবং এখানে শেষের টিটা আমরা লিখে নেব। তারপরে কি করা হয়েছে, এম আনা হয়েছে এবং ই আনা হয়েছে, অর্থাৎ এই এম এবং ই এটা এইচের পরপর আনা হয়েছে, অর্থাৎ এখানে এম এখানে ই, তারপরে হচ্ছে এ তারপরে এল, অর্থাৎ এই এ এই হলো এল। তাহলে ঠিক ওই উইন্টারকেও আমরা একই রকমভাবে লিখব। তো উইন্টারকে যখন আমরা লিখব তো সুতরাং প্রথমে ডাব্লু এবং শেষের আর এই দুটো একই থাকবে আগের নিয়মের মতো, এবং এম আর ই যেভাবে বদলিয়েছিল সেখানে এন এবং ই চলে আসবে, অর্থাৎ এখানে হবে এন তারপরে এখানে বসবে ই, এবং এখানে তারপরে আই তারপরে টি, এখানে আই তারপরে টি। এটা তাহলে আমাদের সঠিক উত্তর পেয়ে গেলাম, যেখানে ডাব্লু এন ই আই টি আর এটা আমরা পেলাম। এবং এই উত্তরের সঙ্গে পাঁচ নম্বর প্রশ্নের যে অপশানের মিল আমরা এখানে পাচ্ছি সেটা দেখো অপশান নম্বর সি, ডাব্লু এন ই আই টি আর। তো তাহলে আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নম্বর সিক্সের সমাধানটা দেখে নেব। এবং বন্ধুরা প্রশ্নের সমাধানের শুরুতেই বলে রাখি এটা কিন্তু একটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন এটা। সুতরাং প্রশ্নটা ভালো করে মন দিয়ে বুঝে নাও। এখানে প্রশ্নে বলা হয়েছে দুজন সৈন্য এ এবং বি যথাক্রমে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছিল। এখানে দুজন সৈন্যের কথা বলা হয়েছে এ এবং বি, এ কিন্তু তাহলে পূর্ব দিকে মুখ থাকবে এবং পশ্চিম দিকে মুখ থাকবে বি এর, এটা কিন্তু বোঝার বিষয়, ভালো করে এটা বুঝে হিসাব করে লিখতে হবে। অর্থাৎ এর মুখ থাকবে ইস্টার দিকে অর্থাৎ পূর্ব দিকে এবং বি এর মুখ থাকবে পশ্চিম দিকে অর্থাৎ ওয়েস্টের দিকে। আচ্ছা, তাদের যথাক্রমে বলা হলো বাঁয়ে মুড় অর্থাৎ বাঁ দিকে মুড়তে বা ঘুরতে বলা হলো। তো তাহলে এখানে বাঁ দিকে ঘোরা মানে এ সৈন্যর ক্ষেত্রে বাঁ দিকে ঘোরা মানে এই দিকে ঘোরা, এবং বি এর ক্ষেত্রে বাঁ দিকে ঘোরা মানে কিন্তু এই দিকে ঘোরা। এই দুটো বিষয় কিন্তু আগে বুঝে নিতে হবে, কারণ যার যেদিকে মুখ ছিল সেই হিসাবে কিন্তু সে বাঁ দিকে ঘুরবে। এ বাঁ দিকে ঘুরবে মানে এদিকে, এবং বি বাঁ দিকে ঘুরবে মানে এদিকে ঘুরলো। তারপর বলা হয়েছে পিছে মুড়, পিছে মানে কিন্তু আবার কিন্তু ঠিক আগের অবস্থানে অর্থাৎ 180 ডিগ্রি ঘুরবে, অর্থাৎ আবার পিছে মুড় মানে এই পেছন দিকে ঘুরে যাবে বিও এবং এও পেছন দিকে ঘুরে যাবে। তারপর বলা হয়েছে ডায় মুড়, বির ক্ষেত্রে ডান দিকে মুখ করা মানে ঘুরবে এদিকে, আর এর ক্ষেত্রে ডান দিকে ঘোরা মানে ঘুরবে এদিকে। তারপরে আবার বলা হলো বাঁয়ে মুড়, এক্ষেত্রে এবার বিয়ের ক্ষেত্রে বাঁয়ে মুড় মানে বাঁ দিকে হবে এই দিকটা, আর এর ক্ষেত্রে বাঁ দিকে মোড়া মানে হবে এদিকটা, অর্থাৎ বাঁয়ে মুড়ের সঙ্গে সঙ্গে সমস্ত বিষয়টা কমপ্লিট হলো। এবার প্রশ্নে বলা হয়েছে এ ও বি এখন যথাক্রমে কোন দিকে মুখ করে আছে, তাহলে প্রথমে এ বলা হয়েছে তারপরে বি বলা হয়েছে। তাহলে এবার আমরা দেখব এই যে এ তার মুখটা কোন দিকে রয়েছে, এর মুখটা দেখো রয়েছে নিচের দিকে, এই যে এদিকটা লাস্ট পজিশন এ এর ছিল অর্থাৎ এটা কিন্তু সাউথের দিক, সেই চিত্র থেকে আমরা পেয়ে যাচ্ছি। এবং বীর মুখ দেখা রয়েছে ওপরের দিকে যেটা কিনা এই যে নর্থের দিক, অর্থাৎ এটা হলো নর্থ, তাহলে এটা হবে সাউথ বা দক্ষিণ দিক এবং নর্থ বা উত্তর দিক, দক্ষিণ উত্তর। তা এই দেখো দক্ষিণ উত্তর আমরা পাচ্ছি অপশান নাম্বার ডিতে, এর ক্ষেত্রে হবে দক্ষিণ, বীর ক্ষেত্রে হবে উত্তর। তো আশা করি বন্ধুরা এই প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে, এবং এটা কিন্তু বন্ধুরা আগেও বলেছি ভীষণ ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই ভিডিও ক্লাসগুলো ভালো লাগলে একটা লাইক কিন্তু ভিডিওতে অবশ্যই করে দিও, এবং তোমরা যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু এই ধরনের ক্লাসগুলো পেতে এক্ষুনি জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে নিচের সাবস্ক্রাইব বাটন প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এবার আমরা কোশ্চেন নাম্বার সেভেনের সমাধানটা দেখে নেব। এখানে একটা ফিগার দেওয়া রয়েছে এবং এই ফিগারের একটা অংশে অর্থাৎ এই জায়গাটায় একটা কোশ্চেন মার্ক রয়েছে, যেখানে আমাদের নির্ণয় করতে হবে নিচের চারটি অপশানের মধ্যে থেকে এখানে সঠিক সংখ্যা কত বসবে। আগের প্রশ্নের মতো এটাও একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভালো কোশ্চেন। তো তাহলে চলো বন্ধুরা এবার এটার সমাধানটা দেখে নেওয়া যাক। তো এটা কিভাবে শুরু করব, এটা দেখো দেওয়া রয়েছে যে সংখ্যাগুলো, তো একটু লক্ষ্য করলে দেখা যাবে এখানে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে, যেমন এখানে রয়েছে 7, তারপরে 16, তারপরে 34, এখানে কোশ্চেন মার্ক, এখানে 142 এবং 286। তো এটা দেখে কী বোঝা গেল, সংখ্যাটা কিন্তু এইভাবে ধীরে ধীরে বেড়ে গেছে, অর্থাৎ সংখ্যাটা কিন্তু একমুখী আছে। তো তাহলে এবার আমরা কীভাবে নির্ণয় করার চেষ্টা করব যে এই 7-এর পরে 16 কীভাবে আসলো এবং 16-এর পরে 34 কীভাবে আসলো, এগুলো আমরা নির্ণয় করার চেষ্টা করব।
তো এখানে দেখো সাতের ডবল অর্থাৎ 7 × 14 কোলটা সবথেকে বেশি কাছাকাছি আসছে ষোলোর, অর্থাৎ সাতের সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে হয় 7 × 14 এবং তার সঙ্গে যদি আবার 2 যোগ করি তাহলে আমরা পেলাম 16। দেখি 34-এর ক্ষেত্রে সেটা হয়েছে কিনা। তাহলে এই 16-র সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে হয় 16 × 32, সেই 32-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে দেখো এখানে আমরা 34 পেয়ে যাচ্ছি। মোটামুটি কিন্তু আমরা আইডিয়া পেয়ে গেছি যে প্রথমে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার সঙ্গে প্রথমে 2 গুণ হবে, তারপরে 2 যোগ হবে। তো সেটা করে দেখি, এখানে 34-এর সঙ্গে প্রথমে 2 গুণ করলে আমরা পাই 68 এবং এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে আমরা পেলাম এখানে 70। এবং এই 70 অ্যান্সারটা সঠিক কিনা সেটা নির্ণয় করতে হলে এই 70-এর সঙ্গে আমাদেরকে 2 গুণ করলে আমরা পাই 140, তার সঙ্গে 2 যোগ করে পাই 142। এই 142 কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ এই 70 উত্তরটা কিন্তু একদম সঠিক। তাহলে এই 7 নম্বর প্রশ্নের সঠিক অপশান বা সঠিক উত্তর আমরা এখানে পেলাম অপশান এ, 70। তো আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। একই রকমভাবে এই 142-এর সঙ্গে যদি এখানে 2 গুণ করে তারপরে 2 যোগ করা হয় তাহলে কিন্তু 286 পাওয়া যায়। তো তাহলে এই প্রশ্নের সমাধানটা তোমরা আশা করি বুঝতে পেরেছ। এবং বন্ধুরা, এই ধরনের ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো যারা আমার ভিডিও প্রথম দেখছ। এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই এই ধরনের ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। এবার আমরা কোশ্চেন নাম্বার 8-এর সমাধানটা দেখে নেব, যেখানে চিহ্নগুলো পাল্টে বসিয়ে এই সংখ্যা মানটার মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এই ধরনের প্রশ্নের সমাধানের প্রক্রিয়া আমি আগেও বলেছি, যেখানে এই নাম্বারগুলোকে আগে আমরা লিখে নেব, অর্থাৎ 67, তারপরে গ্যাপ দিয়ে 119, তারপর রয়েছে 17, তারপর 27, 259। তো এইবার চিহ্নগুলো আমরা বসিয়ে নেব। প্রথমে এখানে 67-এর পরে ছিল গুণ চিহ্ন, তো এখানে কি বলা হয়েছে, এখানে গুণ মানে যোগ বলা হয়েছে, তো তাহলে আমরা এখানে যোগ বসাবো। তারপরে 119-এর পরে এখানে ছিল যোগ, যোগ মানে কি বলা হয়েছিল, যোগ মানে বলা হয়েছে ভাগ। এরপর প্রশ্নে 17-এর পরে ছিল মাইনাস, তো মাইনাসের স্থানে বলা হয়েছে মাইনাস মানে হচ্ছে গুণ, তো তাহলে এখানে আমরা বসাবো গুণ। এবং 27-এর পরে এখানে ছিল ভাগ, এখানে ভাগ মানে বলা হয়েছে বিয়োগ। তাহলে চিহ্নগুলো আমাদের বসানো সম্পূর্ণ হয়েছে। এইবার এটা সমাধানটা আমরা করে নেব, যেখানে আমি এর আগের সমাধানেও বলেছিলাম, তো এর আগের প্রশ্নও আমি বলেছিলাম, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে বদমাসের যে রুলটা আছে সেই নিয়মটা ফলো করে এই প্রশ্নের সমাধান করতে হয়। তো সেই নিয়ম অনুসারে প্রথমে আমরা ভাগের সমাধানটা করব। তো সুতরাং 67 যেটা আছে থাকবে, তারপরে প্লাস, এবং 119-কে 17 দিয়ে ভাগ করলে হয় 7, 7 × 17 = 119, তারপরে ছিল গুণ 27 এবং তারপরে 259। এরপর বদমাসের নিয়ম অনুসারে গুণের কাজটা আমরা আগে করে নেব। তো 67 থাকবে প্লাস 7-কে 27 দিয়ে গুণ করলে হয় 189, তার সঙ্গে 259 ছিল। এইবার সেই বদমাসের নিয়ম অনুসারে যোগটা করব, সবশেষে হবে বিয়োগ। তো তাহলে এখানে 67 আর 189 যোগ করলে হয় 256, তার থেকে 259 মাইনাস করতে হবে। তো এখানে 259 থেকে 256 বিয়োগ করলে হয় -3, কারণ এখানে যেহেতু বড় এটা এবং বড় সংখ্যাটার সাইন হচ্ছে মাইনাস, তো সেই জন্য মাইনাস বসলো, অর্থাৎ -3 এক্ষেত্রে সঠিক উত্তর। এবং এই প্রশ্নের তাহলে সঠিক উত্তর হবে অপশান বি, -3। এবার আমরা কোশ্চেন নাম্বার 9-এর সমাধানটা দেখে নেব, যেখানে অ্যামমিটারের সঙ্গে কারেন্টের সম্পর্ক বলা হয়েছে, অর্থাৎ অ্যামমিটার কারেন্টের সঙ্গে যেভাবে সম্পর্কিত তাহলে নিচের এই 4টি অপশানের সঙ্গে কোনটি সম্পর্কিত হবে। তো এখানে আমরা আগে বুঝে নেব, এই যে এখানে অ্যামমিটার রয়েছে এবং তার সঙ্গে দেওয়া রয়েছে কারেন্ট, অর্থাৎ কারেন্ট পরিমাপের যন্ত্র হলো অ্যামমিটার, অর্থাৎ এই কারেন্টকে মাপা হয় অ্যামমিটার দিয়ে। তো এখানে কোশ্চেন নাম্বার 9-এর ক্ষেত্রে তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, ওয়াইন্ড অ্যানিমোমিটার, কারণ বাতাসের গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের দ্বারা। এবার আমরা কোশ্চেন নাম্বার 10-এর সমাধানটা দেখে নেব, যেখানে দুটো শব্দ দেওয়া রয়েছে ভ্যাকান্ট
is to empty. অর্থাৎ ভ্যাকান্টের সঙ্গে এমটি এখানে কিভাবে সম্পর্কিত? এখানে ভ্যাকান্ট এবং এমটি দুটো মানেই হচ্ছে শূন্য বা শূন্যস্থান, অর্থাৎ এই দুটো সমার্থক শব্দ। তাহলে এখানে ডার্থ যে শব্দটা রয়েছে, ডিয়ার্থ বা ডার্থ, এটার মানে কি? এটার মানে হচ্ছে দুর্ভিক্ষ বা অভাব। তাহলে এটার সমার্থক শব্দ কোনটা? তো নিচের এই চারটের মধ্যে থেকে এই ডার্থ এর সমার্থক শব্দ হচ্ছে স্কারসিটি, অর্থাৎ অপশন নম্বর এ, এটা মানে হচ্ছে দুর্ভিক্ষ। এবং এই কোশ্চেন নাম্বার টেনের সঙ্গে সঙ্গে শেষ হলো রিজনিংয়ের মক টেস্টের সেট থ্রি। এবং এই ধরনের পরবর্তী মক টেস্টের সেটগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে একদম ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে এ পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।